ময়না ব্লকের রামচক গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার কর্মসূচি। উপস্থিত ছিলেন রামচক গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগরী কামাল, উপপ্রধান শশাঙ্ক দাস, ইএ কালীপদ বেরা, ময়না পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুব্রত মালাকার, ময়না পঞ্চায়েত সমিতির সদস্য পাপ্পু অধিকারী সহ বিশিষ্টরা। মাননীয় মুখ্যমন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টায় দুয়ারে সরকার কর্মসূচি গত বছরের ন্যায় এবছরও আমরা শুরু করেছি এবং আজকে আমাদের প্রথম দিন এই দুয়ারে কর্মসূচিতে। আমরা যেভাবে মানুষের আশা মানে সাড়া পাওয়ার বিষয় ছিল, প্রচুর মানুষ তার থেকে এসেছে এবং তারা অনেক কিছু বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছে। বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে আমরা কিন্তু তাদের যথাযথভাবে উত্তর বা যা যা কাজগুলো আমরা করার চেষ্টা করছি। মোটামুটি আগামী 5/3/2022 তারিখ আমাদের দ্বিতীয় ডেট আছে, তো এই দ্বিতীয় তারিখে আজকে যারা আসতে পারেননি এর পরবর্তী দিনে আশা করি সবাই আসবেন। আর আপনাদের যে পরিষেবা দেওয়া সেটা আপনাদের আমরা পরিষেবা দেওয়ার জন্য যথাযথভাবে চেষ্টা করব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক উদ্যোগে দুয়ারে সরকার কর্মসূচির দ্বিতীয় বর্ষে আমাদের আজকে রামচক গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আমরা দুয়ারে সরকার প্রকল্প প্রায় আমরা 16টি টেবিলের ব্যবস্থা করেছি এবং আমরা আশাতীতভাবে মানুষের সাড়া পেয়েছি। বিভিন্ন মানুষ এসছেন, তাদের পরিষেবা উদ্দেশ্যে আমরা সর্বতোভাবে চেষ্টা করেছি যাতে সে পরিষেবা সার্থকভাবে এবং সফলভাবে সবাইকে প্রদান করতে পারি। এখনও অবধি আমাদের এই যে শিবির, এই শিবিরে যথেষ্ট আমরা মানুষের সাড়া পেয়েছি। অন্যদিকে গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাধাবল্লভ চক গজেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল দুয়ারে সরকার অনুষ্ঠান। উপস্থিত ছিলেন গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবল চন্দ্র ঘোড়াই, অঞ্চল সভাপতি সন্দীপ হাটই, উপপ্রধান পাপিয়া পাইক, যুবনেতা অভিজিৎ আদক সহ বিশিষ্টরা। গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, আজকে দুয়ারে সরকারের মমতা ব্যানার্জির উদ্যোগে যে দুয়ারে সরকার হচ্ছে মানুষের জন্য যেভাবে তিনি কাজ করছেন, মানুষের সেবা দিচ্ছেন, তার জন্য মমতা ব্যানার্জিকে আমরা ধন্যবাদ জানাই এবং যত মানুষ এসেছেন এখানে উপকৃত হচ্ছেন সবাই, তাকে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের আজকে 19 মে 2022 সাল প্রাথমিক গজেন্দ্র প্রাথমিক বিদ্যাপীঠে দুয়ারে সরকার। এই দুয়ারে সরকারের গোকুলনগর অঞ্চলের প্রত্যেকটি বুথের বয়স্ক এবং মহিলা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং কৃষক বন্ধু স্বাস্থ্যসাথীর কার্ড যেভাবে ঢল আমরা অবাক হয়েছি। ইতিপূর্বে এইভাবে ছবার হয়েছে সেইভাবে মানুষ, একজন বয়স্ক লোক 82 বছর বয়স, এখনো অনেকে আছে তারা বার্ধক্যতা পায়নি, তারা এই লাইনে দাঁড়িয়ে রোদের প্রখর তাপে তারা জমা দিচ্ছেন সুস্থভাবে। এবং আমাদের আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। তো উপভোক্তাদের যথাযোগ্য সম্মান জানিয়ে আজকের এই যে ক্যাম্পটা খুব সুচারুভাবে হচ্ছে তার জন্য আগে কৃতজ্ঞতা জানাই এলাকাবাসীকে। সকাল থেকে খুব জমায়েত হয়েছে, মানুষজন খুব আগ্রহের সঙ্গে উপভোক্তা হিসাবে থাকার জন্য নাম রেজিস্ট্রেশন করছে এবং প্রতিটি বিভাগে গিয়ে লাইন দিয়ে সুন্দর সুশৃঙ্খলভাবে তাদের আবেদনপত্র জমা দিচ্ছে। খুব ভালো লাগছে, খুব মনোরম দৃশ্য, এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করি। এরকম একটা সুচিন্তিত চিন্তাধারায় মানুষের কাছে যে সরকারটাকে এনে দিয়েছে, জনগণের সরকার করছে, এর জন্য অবশ্যই আমাদের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাতে হয়। আমরা চাই এই রকম দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের পরিষেবা যাতে চিরদিন থাকে এবং মানুষজন যাতে, এলাকার মানুষজন যাতে সুচারুভাবে পরিষেবা পায় তার জন্য আমরা আরও আবেদন জানাই। তবে দুয়ারায় সরকার, এই সরকারের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে
দুয়ারে সরকার করে মানুষের যে পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছেন। এখানে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, বিভিন্ন প্রকল্প, যে প্রকল্পের মধ্য দিয়ে মানুষ আজকে পরিষেবা পাচ্ছেন। আজকে বার্ধক্য বিধবা, লক্ষ্মী ভাণ্ডারের মানুষের স্বাস্থ্যসাথী কার্ডের জন্য যেভাবে মানুষ এসেছেন, আজকে সব মানুষকেই গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর এই প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায় করার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রীকেও অভিনন্দন জানাচ্ছি যে মানুষের এই পরিষেবা আমরা পৌঁছে দিতে পারছি। মানুষ এতে উপকৃত, মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা আজকের দিনেও তার ব্যতিক্রম ঘটেনি। মানুষ লাইন দিয়ে আজকে ফরম পূরণ করে জমা দিচ্ছে। আপনি কি আপনার বাড়ি কম খরচে মনের মতো সাজাতে চান? তাহলে আপনার বাড়ির ভিতর রং না করে ডিজাইনার ওয়ালপেপার লাগান। আপনার মনের মতো ডিজাইনের আপনার বাড়িকে গড়ে তুলতে ময়না এই সর্বপ্রথম নিয়ে এসেছে OSKM 3D ওয়ালপেপার। রোলার প্রিন্ট করে আপনার বাড়ি সাজাতে গিয়ে যত খরচ হয় তার অর্ধেক টাকার থেকেও অনেক কম খরচে আপনার বাড়ি ভালো থেকে ভালো সাজান। আর কলকাতায় নয়, আপনার বাড়ির পাশেই কলকাতার দামে ওয়ালপেপার পাইকারি ও খুচরো পাওয়া যায়। আজই আসুন ময়নার পেটুয়া মোড়ে স্কুলের সম্মুখে OSKM 3D ওয়ালপেপার সেন্টারে। বিশেষ দ্রষ্টব্য, কোরিয়ান ও চাইনিজ ওয়ালপেপার পাওয়া যায়। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933223739।